10 সেপ্টেম্বর সকাল কটা বাজে? 10টা 10। আজকের ব্লগটা আমি শুরু করবো। আমরা তিনজন দেখতে যাচ্ছি জওয়ান। এই যে চলো 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 চলো, দেরি করো না। আর আমার খুব ইচ্ছে ছিল সৌরভকে ব্যান্ডেজ মেঁধে নিয়ে যাবো। সত্যি আজকে এই দেখো, আমার দেখে দেখে ব্ল্যাক জামা পরেছে, আর আমার প্রচন্ড ইচ্ছে ছিল আজকে ব্যান্ডেজ মেঁধে নিয়ে যাবো তোমার। আমার বন্ধুরা বলে তুই বরের পেছনে লাগিস, কারণ আমার অনেক বন্ধুরা এরকম টাইপের ব্যান্ডেজ ব্যান্ডেজ বেঁধে বেরিয়েছে। ভেরি গুড, চলো আর কথা বাড়াবো না, কারণ অলরেডি লেট। আর আমরা অটো করে যাচ্ছি আজকে, গাড়ি একদমই গাড়ি নেব না, অটো করে যাব, কারণ গাড়ি রাখার জায়গা হচ্ছে না, রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম। শাহরুখের গান, সিনেমা সব চলছে, মানে আলাদাই ভাইব, আলাদা ইমোশন। শাহরুখ ইমোশন। এটা আমার, এটা আমার। জওয়ান দেখে বাড়ি ফিরছি, আর আমি পরে বলবো, আমি আমার রিভিউটা পরে দেবো। আমি এভাবে দেবো না, আমি একদম ক্যামেরা খুলে ভালো করে দেবো। তুমি ক্যামেরা খোলো না, গোপ্রোতে না, বসে বসে আমি সেভাবে দেবো। পেছন দিক থেকে দেখছে, ছবি দেখছি। আর একটা কথা আমি এখনই বলবো, যে হলের যে একটা আনন্দ, আর চিপস খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আমি না মাল্টিপ্লেক্সের থেকে একটু এরকম যেতে বেশি ভালোবাসি। ওখানে ভর্তি খাবার ছিল, আর দারুণ এনজয়। তখন কনসেন্ট্রেশন ছিল না এক্স্যাক্টলি, আমরা কিন্তু অন্য সিনেমার মতো এটাতে অত খাইনি। আর তোমাদের আমি বসে শাহরুখ খান সম্বন্ধে বলবো, এইভাবে না। সিনেমা দেখে লাঞ্চ করে আমি জলদি নাচকে খাইয়ে ওষুধ খাইয়ে বেরিয়েছি। আজকে আমাদের একটু প্ল্যান আছে বন্ধুরা মিলে। তো এই যে শারুণীর কাছে কি খুব পড়াশোনা করছিস? না, বই খুঁজে পেয়েছি। বাহ, ঝুম্পা লাহিড়ী। এনিওয়েজ, অ্যান্ড মেট্রো স্টেশন থেকে 3G টুজবে। আর আজকে আমরা যাব কোথায়? নিউ ইয়র্ক। আজকে আমরা নিউ ইয়র্কই যাচ্ছি, টাইম স্কোয়ার যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবো, বাট ইন্টারেস্টিং। আমরা আগে দেখি কেমন, যদি ভালো হয় সাজেস্ট করবো। ট্রিজিতে এসে গেছে, এবার আমরা কোথায় যাচ্ছি? নিউ ইয়র্ক। সত্যি নিউ ইয়র্ক যাচ্ছি, কিন্তু সল্ট লেক। ওখানে একটা নিউ ইয়র্ক টাইপের ব্যাপার করেছে, টাইম স্কোয়ার করেছে না ওখানে, ওখানে চেষ্টা করেছে। আমরা আবার একটু বেরোচ্ছি, আমি আর সৌরভ বেরিয়েছে বন্ধুদের সাথে। জায়গাটা সত্যি বেশ ভালো, এনজয় করেছি। আর গেলে একটু, আমরা যে টাইমে গেছি 5:30, যেখানে একটু একটু আওয়াজ, মানে আওয়াজ না কি বলে, আলো থাকবে ওই টাইমে। যেও এরা এখানে মারপিট করছে বেসিক্যালি। লেক গার্ডেন্সে আমরা একটা বার্গার প্লেসে এসেছি, একটু বার্গার খেলাম। আর এখানে দেখো এরা এরকম করছে। এরা কিন্তু কলেজ গ্র্যাজুয়েট, ঠিক আছে? না বললে তো বুঝবে না, তাই বলে দিলাম। পেটেন্ট তোরা মারপিটটা থামাবি, এরা মারপিট করছে। আর আমাদের খাবার প্লেট এখানে ফাঁকা, বিকজ ভীষণ খিদে পেয়েছিল। বেশ ভালো খেলাম বল। মা বাবাইরা জাস্ট ঢুকলো, আমি একটু আগে এসে গেছিলাম, তো নিচে ওয়েট করছিলাম। 5-10 মিনিট অ্যাকচুয়ালি আগে এসে গেছিলাম, তো আমি নিজে একটু ওয়াক করছিলাম, ততক্ষণে চলে এসেছি। ঢুকলাম, আর সৌরভ একটু দোকানে গেছে, তিতলির কফি আনবে। কফি শেষ হয়ে গেছে। মা নিউ ইয়র্ক ঘুরে এসছে তোমার মেয়ে আজ, দারুণ করেছে। তাই দারুণ, বেশ ভালো। আমাদের এখনো যাওয়া হয়নি, আমরা সৌরভের ইচ্ছে আছে যাওয়ার। ভিডিওগুলো দেখো। হ্যাঁ, আর এই যে ছোটু, এ আমাদের বলো কি কেলেঙ্কারি হয়েছিল। আমাদের পুরো গ্যাস ফুরিয়ে গেছে, আর এটাই এখন আমার ভরসা, মানে এটাও ফুরিয়ে গেছিল বাড়িতে, যেটা এক্সট্রা এটা ছিল, এটাও ফুরিয়ে গেছে। তো ওই জন্য আমরা রিফিল করাতে গেছিলাম। কোনো জায়গায় আজকে সানডে, কোনো জায়গা খোলা নেই, কোথাও পাচ্ছি না। তারপরে আমরা পেলাম সুপার মার্কেট লর্ডসের ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লর্ডসের ওখানে সুপার মার্কেটে এটা রিফিল করলো, কিন্তু তিতলি অনেক কম দাম নিল। মোটে এটা 400 টাকা নিয়েছে। কত নেয় নরমালি? 550 নেয়, এদিক থেকে নেই 550। এটা 400 টাকা নিয়েছে। জানি না গ্যাসের দাম এখন কমেছে বলে। বাজে কথা বলিস, গ্যাসের দাম কমেছে বলে কিনা জানি না। আর বাড়িতে বসে ভালো করে শাহরুখের ব্যাপারে তোমাদের বলছি, বলেনি কিন্তু আই লাভ শাহরুখ। কি গো না না এটা বাই ওয়ান গেট ওয়ান তো নেই না। গুড মর্নিং, আজকে সোমবার, চা নিয়ে বসে পড়েছি। সবাই সবার মতো বেরিয়ে গেছে, সৌরভ অফিস বেরিয়ে গেছে, তিতলি কাজে বেরিয়েছে। আর আমি এখন তোমাদের যেটা বলেছিলাম বলবো, একদম সোজা শাহরুখের কথায় চলে আসি। আমার শাহরুখ খানের সব সিনেমাই ভালো লাগে, সেটা নিয়ে আমি কোনো রকম কথা বলতে চাই না। আমি আজকে যেটা নিয়ে কথা বলবো, আর মানে কি বলবো, তোমরা যারা যারা দেখেছো, জওয়ান দেখতে গেছো তারা তো জানো যে তাছাড়া সোশ্যাল মিডিয়ায় সমস্ত ফটো তো পোস্ট করা হচ্ছে, হলের কি অবস্থা হচ্ছে সেটা তো তোমরা জানো। আমি যে কথাটা বলবো, আমি মানুষটাকে দেখে জাস্ট দেখে যাচ্ছি একটা মানুষের কত সহ্য শক্তি হতে পারে। চুপচাপ থেকেছে, এত কথা তার নামে হয়েছে, এত বাজে কথা হয়েছে, এত রকম তাকে মানে পুরো কি বলবো, তাকে ছোট করে নিচে নামিয়ে আনার চেষ্টা হয়েছে, মানে তারপরেও লোকটা এইভাবে জবাব দিয়েছে। হ্যাটস অফ, মানে মানে আমি পাগল, পাগলের মতো মানে শুধু তাকিয়েছিলাম আমি লোকটাকে, মানুষটাকে দেখছি যে মানে কীভাবে সে জবাবটা দিয়েছে। এটাই কিন্তু জবাব, জানো তো, এটাই হচ্ছে জবাব। যতই তুমি যার মধ্যে কিছু থাকে তাকে তুমি যতই চেষ্টা করো না নাবিয়ে আনার, বাট সে কিন্তু আলটিমেট অ্যান্সারটা দেয়। হ্যাটস অফ শাহরুখ, মানে মানে আমি কি বলবো, আমি পুরো পাগল ছিলাম, মানে আমি একটা কথা বলতে পারিনি। আমি না হলে একটু বেশ চিপস খাচ্ছি, এটা করছি, আমি নিয়েও গেছিলাম, চিপস খাচ্ছি, প্যাটিস কিনে খাচ্ছি, মানে আমরা তো প্রথম কথা বেরিয়ে কেনার মতো অবস্থায় ছিলাম না, তাই আমি ব্যাগে চিপস টিপস নিয়ে গেছিলাম। কিন্তু ব্যাগ থেকে না চিপসটা বার করে যে খাবো মানে সেটাও ইচ্ছে করছিল না। আমি পুরো হাঁ করে তাকিয়েছিলাম লোকটার দিকে, মানুষটার দিকে, যে কিভাবে সে জবাবটা দিল। আর দেখো যারা বলার তারা তো বলবেই, প্রথমে কি বললো যে ঠিক আছে পাঠান এসছে, এতদিন ওর মুভি আসেনি তাই তাই এত সবাই ইয়ে করছে, আর আর চলবে না। কিন্তু জওয়ান উত্তরটা দিয়ে দিল যে শাহরুখ খান দা শাহরুখ খান। কমেন্ট করবে তোমাদের জওয়ান কেমন লেগেছে, আর যারা দেখোনি প্লিজ দেখে এসো। আর একটা কথাই বলবো, লোকটার কাছে অনেক কিছু শেখার আছে, কিভাবে মুখ বন্ধ করে জবাব দেওয়া যায় সেটা শাহরুখ খান দেখিয়ে দিয়েছে। জওয়ান দেখার সাথে সাথে প্লিজ poribar.comকেও সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।